প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরার মুখ্য দায়িত্বপ্রাপ্ত কবিতা বেহেনজি শুক্রবার আচমকা মৃত্যু হয়েছে। কবিতা বেহেনজির মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে বর্তমান মুখ্যমন্ত্রী সকলেই। টুইটারে শোকবার্তা জানালেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সাংসদ বিপ্লব কুমার দেব। টুইটারে তিনি লিখেছেন, প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় ত্রিপুরার মুখ্য দায়িত্বপ্রাপ্ত কবিতা বেহেনজির আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। মাতা ত্রিপুরা সুন্দরী ওনার বিদেহী আত্মাকে চিরশান্তি প্রদান করুক এই কামনা করি। সমস্ত গণমুগ্ধদের প্রতি সমবেদনা। শুক্রবার তার মরদেহ বনমালীপুর ও আড়ালিয়া আশ্রমে নিয়ে যাওয়া হয়। খবর পেয়ে ছুটে যান মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, সস্ত্রীক প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার সহ অগণিত ভক্ত, গণমুগ্ধ এবং বিশিষ্টজনরা। আড়ালিয়া প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় মহাবিদ্যালয়ে গিয়ে প্রয়াতের প্রতি শেষ শ্রদ্ধা নিবেদন করেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, সস্ত্রীক প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। তার মৃত্যুতে শোকের ছায়া সর্বত্র। প্রজাপিতা ব্রহ্মকুমার ঈশ্বরীয় মহাবিদ্যালয়ের কবিতা বেহেঞ্জের শোক প্রকাশ করে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, মানে খবর আমার জানা ছিল না, উনি অসুস্থ ছিলেন এবং তো একেবারেই এবং বয়স আমি 55 যাব। তো খুবই দুঃখজনক বিষয়। সামাজিক কাজকর্মে উনি সবসময়ই মানে যখনই আসতাম উনি মানুষের উদ্দেশ্যে বলতেন। তো খুবই দুঃখজনক ঘটনা। ওনারা চেষ্টা করেছেন, আইএলএস হসপিটালেও ভর্তি ছিলেন, প্রায় 6-7 দিন ধরে ওখানে ছিলেন। আজকে আমি খবর পেয়েছি কি ওনার আত্মার সদ্গতি কামনা করি, ভগবানের যে প্রার্থনা করি যেখানে উনি থাকে শান্তি থাকে। ভিডিও রিপোর্ট আর ইনিউজ।